হে গাইস, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদের আজকে ভিডিওতে। একটা শহরে কত কিছু থাকলে সেই শহরকে সুন্দর বলা যায়। জার্মানির এই হামবুর্গ শহর আমার মনে হয় ঠিক তেমনই একটা শহর। এই শহরে আসলে দেখার মতো এত কিছু আছে, এত সুন্দর সুন্দর জায়গা আছে। আপনি যদি একবার দেখেন, এই শহরে প্রেমে না পড়ে কোনো উপায় নাই। তো আমি এই শহরে থাকি প্রায় ছয় বছর। এই গত ছয় বছরে এই শহরের প্রতি আমার কোনো প্রেমের শেষ হয় নাই। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আপনার জার্মানি হামবুর্গ শহরের হাফেন সিটি বলে, তো হাফেন সিটির একটা এরিয়াতে আমি আছি। এই যে পানির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইনলি জার্মানি হামবুর্গ শহরের যে এলবে নদীটা আছে, সেই এলবে নদীর একটা শাখা এদিকে চলে আসছে, সেই পানি আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার একটা জায়গা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, পুরোটা হচ্ছে কাঠের ব্রিজ একদম। এই ব্রিজটা শুরু হয়েছে ওই মাথা থেকে, অত দূর থেকে। পুরোটা হচ্ছে কাঠের এবং পুরোটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এরকম প্রচুর সংখ্যক ব্রিজ, সুন্দর সুন্দর ব্রিজ এই শহরে আছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখাবো, সেটা দেখানোর পর তারপর আমি আজকের এই যে ভিডিও টপিক, যে কিভাবে ব্লক অ্যাকাউন্ট ছাড়া জার্মানিতে আসা যায়, সে বিষয়ে কথা বলবো। ওকে, সো গাইস, আমি আপনাদেরকে আরেকটা যে জিনিস দেখাইতে চাচ্ছিলাম আমি সেটার সামনে। এটা হচ্ছে নট অনলি এই হামবুর্গ, এটা পুরো জার্মানির একটা আইকনিক একটা স্ট্রাকচার, একটা আইকনিক বিল্ডিং এটা। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে এই হামবুর্গ শহরে আপনার, এটার নাম হচ্ছে এলব ফিল হারমোনি। এটা আপনার একটা কনসার্ট হল। আগে দেখাচ্ছি আপনাদেরকে বিল্ডিংটা। লুক অ্যাট দিস বিল্ডিং। এই বিল্ডিংটা আপনার খুবই নাম করা একটা বিল্ডিং, নট অনলি জার্মানি, এটা পুরো ইউরোপ জুড়ে নাম করা। বিকজ আপনি যদি ইউরোপের 10টা সবচাইতে এক্সপেন্সিভ বিল্ডিংয়ের কথা বলেন, যে মানে তৈরি করতে সবচাইতে বেশি টাকা লাগছে, তার মধ্যে এই বিল্ডিংটা একটা। এই বিল্ডিংটা করতে বিলিয়ন ইউরো খরচ হয়েছে, বিলিয়ন ইউরো। এবং পুরো বিল্ডিংটা দেখেন, এই যে নিচের যে লাল অংশটা, এই অংশটা, এটা হচ্ছে আপনার পুরানা বিল্ডিং ছিল, এখানে ওয়্যার হাউস ছিল। যেহেতু হামবুর্গ হচ্ছে পোর্ট সিটি, এখানে পোর্ট আছে, সেই পোর্টে ওয়্যার হাউস ছিল এখানে। এবং সেইটার উপরে হচ্ছে এই যে গ্লাসের যে বিল্ডিংটা, এটা হচ্ছে মেইনলি একটা কনসার্ট হল। এবং এইটা যেহেতু কনসার্ট হল, এটা সাউন্ডের জন্য ক্রিস্টাল ক্লিয়ার হয়, যে কারণে পুরো হলটাকে আপনার এইভাবে গ্লাস দিয়ে করা হয়েছে। এটা পুরো জার্মানির খুবই একটা আইকনিক বিল্ডিং এবং হামবুর্গের তো বটেই। এখন আসি যে আমাদের আজকের যে ভিডিও টপিক, যে ব্লকড অ্যাকাউন্ট ছাড়া জার্মানিতে আসা যায় কিনা বা কীভাবে আসতে হয়। তো আপনারা অলরেডি অনেকেই জানেন যে জার্মানিতে যদি আপনি পড়াশোনা করার জন্য আসতে চান, তাহলে আপনার প্রায় 10.5 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হয় এবং সেটাকে ব্লকড করতে হয়। মানে আপনি চাইলেই সেই টাকাটা তুলে ফেলতে পারবেন না, আপনি প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি সেই ব্যাংক থেকে তুলতে পারবেন। এটা হচ্ছে ব্লকড অ্যাকাউন্ট। এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি হচ্ছি মানে মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার জামাইতে পড়াশোনা করার জন্য মানে যেতে আমি খুবই ইচ্ছুক, বাট এই ব্লকড অ্যাকাউন্টে টাকা আমার নাই, সেক্ষেত্রে কি আমি জামাইতে যেতে পারবো কি না? দেখেন, জিনিসটা একটু কমপ্লিকেটেড, বাট আমি বলবো যে ইয়েস পারবেন। কিভাবে পারবেন সেটা আমি আপনাদেরকে বলি। প্রথম একটা অপশন হচ্ছে যে হাউস বিল্ডিং। আপনার জার্মানিতে আমাদের যে বাংলাদেশে যে কারিগরি শিক্ষা আছে, সেই কারিগরি শিক্ষাই এখানে নাম হচ্ছে, সেটা হচ্ছে হাউস বিল্ডিং বলা হয়, যেটা হচ্ছে 2 থেকে 3 বছরের একটা কোর্স। এবং এইটা একটা কোর্স আমি বলতেছি, বাট এটা হচ্ছে কাইন্ড অফ জব। বিকজ আমি জব বলছি যে হাউস বিল্ডিংটা করতে হয় মেইনলি একটা কোম্পানিতে। আপনি যখন একটা কোম্পানিতে হাউস বিল্ডিং করবেন, মানে আপনি সেখানে শিখবেন কোম্পানিতে, বাট এই শেখার জন্য কোম্পানি আপনাকে পে করবে, আপনার পার মান্থ 700 থেকে 1200 ইউরো হতে পারে সেই পেমেন্ট। সো আপনি শিখবেন,
বাট আপনি পেমেন্ট পাবেন। এটা হচ্ছে আপনার হাউস বিল্ডিং। আপনি যদি হাউস বিল্ডিং করার জন্য জামাইতে আসেন তাহলে আপনার ব্লক অ্যাকাউন্ট লাগবে না। কেন লাগবে না? বিকজ আপনি যে কোম্পানি থেকে যে স্যালারিটা পাবেন 700 থেকে 1200 ইউরো, সেটা আপনার জামাইতে আপনার লিভিং এক্সপেন্সটা বেয়ার করবে। সো আপনাকে আলাদা করে আর কোনো ব্লক অ্যাকাউন্ট করতে হবে না, ঠিক আছে? এইটা এখন হাউস বিল্ডিং কি এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও করবো আসবে, বাট আমি অলরেডি অনেক কথা বলেছি। এটা আমি বলবো যে হিউজ একটা সুযোগ, স্পেশালি আপনারা যারা HSC-র পরে জার্মানিতে চলে আসতে চান, আপনারা জাস্ট একটা কোর্স করে আপনারা আপনার কেরিয়ার করতে চান, তাদের জন্য হাউস বিল্ডিং হিউজ একটা অপরচুনিটিস। আর কি হচ্ছে যারা বাংলাদেশে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেছেন, যারা এখন আপনার জামাইতে সরাসরি ব্যাচেলর করতে পারবেন না, সো আপনারা হাউস বিল্ডিং করলে সাথে সাথে একটা জব করতে পারবেন। সো আপনাদের জন্য এই অপশনটা। সো হাউস বিল্ডিং হলো একটা অপশন, ব্লক অ্যাকাউন্ট ছাড়া কীভাবে জার্মানিতে আসা যায়। এখন হচ্ছে সেকেন্ড কী অপশন আছে, যেটা আপনি পড়াশোনা করতে পারবেন যেটা দিয়ে, সেই সেকেন্ড অপশনটা হচ্ছে যে আপনার স্কলারশিপ। স্পেশালি আপনার যারা মাস্টার্স করার জন্য জার্মানিতে আসবেন, আপনাদের জন্য বেশ কয়েকটা স্কলারশিপের অপশন আছে। প্রথম হচ্ছে দাচ স্কলারশিপ, এরাসমুস, তারপরে হচ্ছে যে আপনার ডয়েচল্যান্ড স্টিপেন্ডিয়াম এরকম বলে, যেটা হচ্ছে জার্মান ন্যাশনাল স্কলারশিপ। এই ধরনের বেশ কিছু স্কলারশিপ আছে যারা স্পেশালি মাস্টার্সের জন্য আসবেন তারা। আপনারা যদি এই ধরনের কোনো একটা স্কলারশিপ নিয়ে আসতে পারেন জার্মানিতে, তাহলে আপনাদের আলাদা করে আর ব্লক অ্যাকাউন্ট শো করতে হবে না, বিকজ আপনার স্কলারশিপ থেকে যে টাকাটা পাবেন সেটাতে আপনাদের লিভিং এক্সপেন্স হয়ে যাবে। সো আপনার আলাদা করে আর কোনো ব্লক অ্যাকাউন্ট করতে হবে না। এটা তো গেলে স্কলারশিপ। আমি বলবো যে এই জন্য ব্যাচেলার স্টুডেন্টদের একটু হতাশ করব, বিকজ ব্যাচেলার স্টুডেন্টদের জন্য জামাইতে সেই ধরনের স্কলারশিপের ব্যবস্থা নাই আছে। যখন আপনি জামাইতে চলে আসবেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন তাহলে আপনি এখানকার বেশ কিছু স্কলারশিপ আছে যেটা আপনি পেতে পারেন, বাট সেটা হচ্ছে জামাইতে আসার পরে। তো আমি তিনটা অপশনের কথা বলতে চেয়েছিলাম, আমি অলরেডি দুটো বললাম। একটা হচ্ছে হাউস বিল্ডিং, দুই নম্বর আমি বলেছি যে স্কলারশিপ, এখন হচ্ছে তিন নাম্বার অপশন, রাইট? তো তিন নাম্বার অপশনটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পন্সরশিপ। আপনারা যদি জামাইতে পড়াশোনা করার জন্য আসেন এবং আপনার পরিচিত কেউ যদি জামাইতে থাকে, হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে আপনার আত্মীয় স্বজন, হোয়াট এভার, কেউ যদি থাকে এবং সে যদি জামাইতে সেটেল থাকে, সেটেল মিন যে তার একটা পারমানেন্ট একটা জব আছে, তার উনি ভালো মানে আর্ন করেন জামাইতে, উনি আপনি যদি জামাইতে আসেন তাহলে আপনাকে সে স্পন্সর করতে পারবে। এরকম যদি কেউ থাকে সেক্ষেত্রে আপনার মানে ব্লক অ্যাকাউন্ট লাগবে না, আপনি সেই স্পন্সরশিপ দেখিয়ে জামাইতে চলে আসতে পারবেন। সো এই ছিল তিনটা অপশন আমি বলবো, যেখান থেকে আমি বলবো যে হাউস বিল্ডিং যারা করবেন এটা হিউজ একটা অপরচুনিটিস আপনাদের জন্য জার্মানিতে এই হাউস বিল্ডিং করা। এবং আপনি যদি জামাইতে একটা হাউস বিল্ডিং করতে পারেন, আপনার লাইফ সেটেল, আপনি এখানে ফুল টাইম একটা জব পাবেন, ভালো একটা জব পাবেন এবং আপনি এখানে আজীবন থাকতে পারবেন, জব করতে পারবেন। সো আমার মনে হয় যে আমার আজকের এই ভিডিও থেকে আমি যে তিনটা অপশনের কথা আপনাদেরকে বলেছি যে কিভাবে আপনারা জার্মানিতে আসতে পারবেন ব্লক অ্যাকাউন্ট ছাড়া, কোনো না কোনো একটা অপশন আপনার জন্য কাজে দিবে। আই হোপ যে ভিডিও থেকে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো ছিল যে ব্লক অ্যাকাউন্ট ছাড়া জার্মানিতে আসা যায় কিনা, সেই প্রশ্নগুলো আনসার আমি করতে পেরেছি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।